আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমাদের টপিকস হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো ডিসেন্ডেন্ট সিলেক্টরটা কি? তো এই সিলেক্টরটা বুঝতে গেলে আমি আপনাকে একটা ইমেজ দেখাচ্ছি। ইমেজটা হচ্ছে এটা। তো ইমেজে কী আছে দেখেন, এটা হচ্ছে আমাদের বডি ট্যাগ, তার মধ্যে দুইটা ট্যাগ আছে, একটা পি একটা ইউএল। দেন হচ্ছে কি, ইউএলের মধ্যে তিনটা চাইল্ড আছে, এলআই, এলআইয়ের মধ্যে একটা চাইল্ড আছে কি ইএম্প। তো আপনি চাচ্ছেন এই ইএম নামে যে চাইল্ডটা আছে এই চাইল্ডের স্টাইলটা আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কীভাবে চেঞ্জ করবেন? ধরুন আপনি এই কম্পোনেন্টটা বানাইতে চান যে ইমেজ যেটা দেখতেছেন, তো বডিতে আমরা আছি, তো তার মধ্যে কী আছে, একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট আছে, তার মধ্যে আছে একটা কি ইএম নামে একটা ট্যাগ আছে, ট্যাগের মধ্যে কিছু জিনিসপাতি আছে। এরপর আছে কি, একটা ইউএল আছে, তার মধ্যে এলআই আছে, তিনটা এলআই আছে, তিনটা এলআইয়ের মধ্যে এটার মধ্যে আবার একটা ইএম আছে, এটার মধ্যে কিছু জিনিস আছে। তার মধ্যে এতটুকু আউটপুট দেখি, এটা দেখতে হচ্ছে এইরকম। তো আমি চাচ্ছি কি, এই যে এমফাসাইজড যে ট্যাগটা আছে এই স্টাইলটা চেঞ্জ করতে, আবার এই স্টাইলটা চেঞ্জ করতে। ধরুন আমি হচ্ছে দুইটা স্টাইলকে কী করতে চাই, সেম কালার রাখতে চাই, তখন আমি এটাকে সিলেক্ট করব কিভাবে? তো অলরেডি বুঝে গেছেন, কারণ হচ্ছে আমরা প্যারেন্ট ধরে চাইল্ড সিলেক্ট করার একটা টপিকস অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাই। ধরেন এই ইএমটা কার মধ্যে আছে, পি এর মধ্যে। হ্যাঁ, তো আমি যদি জিনিসটা এভাবে সিলেক্ট করি, পি এর মধ্যে যে ইএম আছে তার কালারটা হয়ে যাবে কি, ধরুন হচ্ছে এখানে যেহেতু গ্রিন দিচ্ছে আমরা গ্রিন দিচ্ছি। হ্যাঁ দেখেন, এখানে যেটা গ্রিন হয়ে গেছে। ওকে, সেমভাবে ধরেন হচ্ছে আবার ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে কী আছে, ইএম আছে, এই ইএমটাকে আমি চেঞ্জ করতে চাই। তো যেটা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে আমি লিখতেছি কীভাবে, প্রথমে প্যারেন্ট স্পেস দিয়ে চাইল্ড, তারপর হচ্ছে কি তার এলিমেন্টটা, দেন হচ্ছে আমি যদি এখানে লিখি যে হ্যাঁ এলিমেন্টের কী হবে, কালারটা ধরানোর জন্য কিছু হবে, এটা হলো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে, তো এই হচ্ছে কি, এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট, সরি অ্যাডজাসেন্ট না, ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো তখন দেখছিলাম আমরা এটাকে ইনহেরিটেন্স, ঠিক না, ইনহেরিটেন্স হচ্ছে কি প্যারেন্টের মধ্যে ইউজ করলে টেক্সটের যে প্রপার্টিগুলো ছিল এগুলো চাইল্ডের মধ্যে পেতো, আর এটা হচ্ছে উল্টো আর কি বংশধর, যে জাস্ট হচ্ছে কি বাচ্চা কাচ্চাকে ধরে স্টাইল করা আর কি। তো একটু মাথায় রাখবেন জিনিসটা, বা হচ্ছে আইডিয়াটা থাকলে চলবে আর কি, বা হচ্ছে এটা যে টার্মসটার নাম, টার্মসটার নাম হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, টার্মসটা হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, মাথায় রাখলে আনসারটা দিতে পারবেন। আসসালামু আলাইকুম।